আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমার রেসিপি ভীষণ মজার তবে সহজ আমরা সবাই কম বেশি বানাই আমি আজকে তৈরি করে দেখাবো তাল দিয়ে বড়া বা তালের বড়া পিঠা আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে তো তালের সিজনে তালের বড়া খাওয়া না হলে কেমন যেন অসম্পূর্ণ থেকে যায় তো আমি তাল কিভাবে নিবেন এর একটি ভিডিও আমার চ্যানেলে দিয়েছি ভালো লাগলে দেখে নিতে পারেন তো আমি আজকে চালের গুঁড়া নিয়ে নিয়েছি এসি এইখানে সিদ্ধ চালের গুঁড়া এবং আতপ চালের গুঁড়া আমি এখানে ভিজা চালের গুঁড়া নিয়েছি, এসি তিন কাপ তো যদি এইখানে চান শুকনো চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন দিয়ে দিব এখানে আটা আধা কাপ পরিমাণ আর আটাটা দিলে পিঠাটা একটু নরম হয় যদি পিঠা নরম খেতে না চান তাহলে আটা দেওয়ার প্রয়োজন নেই তো নিয়েছি নারিকেল এখানে অবশ্যই একটু বেশি করে নারিকেল দিতে হবে কারণ বরা পিঠায় নারিকেলটাই বেশি ভালো লাগে তো আমি এখানে নারিকেল দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপের মতো এখন দিয়ে দিব প্রধান উপকরণ তাল তালের পিউরি আমি এই পিউরিটা সংরক্ষণ করা ছিল ডিপে তো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা থাকলে এক দুই ঘন্টা আগে বের করে নিলেই হবে আমি এখানে তালের পিউরি দিয়ে দিব পনে দুই কাপের মতো তালের পিউরিটা এতটুকু দিতে হবে যাতে এইখানে অতিরিক্ত কোনো পানি দিতে না হয় তাহলেই আসল মজাটা পাওয়া যাবে দিয়ে দিব লবণ স্বাদ মতো আর আমি এইখানে এক কাপ চিনি নিয়েছি। চিনির মিষ্টিটা যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন তো আমার কাছে মনে হয় সেই মিষ্টিটাই পারফেক্ট এখন খুব ভালোভাবে মেখে নিব তো যদি অতিরিক্ত মিষ্টি খেতে চান তাহলে এখানে আরও দুই তিন টেবিল চামচ চিনি দিয়ে দিতে পারেন এছাড়া যদি স্বাভাবিক মিষ্টি খাওয়া হয় তাহলে এই মিষ্টিটাই ঠিক আছে এখন খুব ভালোভাবে মেখে নিব চটকে আর একটি জিনিস খেয়াল করলে দেখতে পারবেন আমি এখানে কোনো পানি দিইনি কারণ হচ্ছে তালের পিউরি থেকে এখানে ভিজা চালের গুঁড়ি নিয়েছি প্রথমত দ্বিতীয়ত তালের পিউরিতেও একটু ভিজা ভিজা এখানেও একটু রস আছে তো চিনিও গলবে এখন ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকুনটা খুললেই বুঝতে পারবেন যে ইয়া মাখানোটা একটু ফুলেছে বা খামিরটা একটু টাইট হয়েছে কারণ হচ্ছে চালের গুঁড়াগুলো ফুলে একটু খামিরটা টাইট হয়েছে তো আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তাতে বড়াগুলো দিয়ে দিয়েছি আর বড়াগুলো দিয়ে খুব দ্রুত নাড়ার প্রয়োজন নেই যখন একটু লালচে বর্ণের হয়ে আসবে তখন একটি প্যাচুলার দিয়ে এরকম করে নেড়ে নিলেই হবে একটি একটি করে উল্টানোর কোনো প্রয়োজন নেই যখন চুলার আস মাঝারির থেকে একটু হাইতে দিয়ে বড়াগুলো দিবেন তখন বরাগুলো এমন ফুলকো টাইপের হবে আর নরম হবে যারা আমার মতো একটু শক্ত বরা খেতে পছন্দ করেন যেমন মচমচে তারা চুলার আঁচটা কমিয়ে দিবেন কমিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ সময় ধরে ভাজবেন তাহলেই দেখবেন বরাটা একদম মচমচে হয়েছে তো আমি এইখানে দুই ধরনেরই দেখিয়েছি নরম ফুলকো এবং মচমচে এই যে এই বরাগুলো একদম মচমচে হবে তোলার পরে তো যার যেইভাবে ভালো লাগে একই খামির বা একই বেটার দিয়ে দুই ধরনের বড়াই তৈরি করে নেওয়া যায় শক্ত খেতে চাইলে তখন চুলার আঁচটা কম করে দিবেন আর যদি একটু নরম করে ভাজতে চান তাহলে চুলার আঁচটা মাঝারির থেকে একটু হাইতে দিয়ে তারপরে আঁচটা কমিয়ে দিবেন তো একে একে এরকম করে আমি সব বড়াগুলো দিয়েই ভেজে নিয়েছি আমি তিনবারে দিয়ে বড়াগুলো ভেজে তুলে নিব আর এই তালের বড়াটা ঠান্ডা হলে খেতে আরও বেশি মজা লাগে তো যদি যারা পছন্দ করেন তারা এরকম করে ভেজে রেখে দিতে পারেন তো বাইরে থাকলেও তালের বড়াটা দুই তিন দিন ভালো থাকে আর ফ্রিজে রেখে দিলে তারপরে গরম করে খেয়ে নিতে পারবেন ওভেনে আশা করছি আপনাদের কাছে আমার তালের বড়ার রেসিপি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে তাহলে বাসায় একবার তৈরি করে দেখবেন আর একটি জিনিস খেয়াল রাখবেন বড়ার ভিতরে নারিকেলটা একটু বেশি দিবেন তাহলেই বরার টেস্ট বেড়ে যাবে তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ